মশা তাড়ানোর বিশেষ কুফরি গালাম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ হচ্ছে আমরা এখন যারা ব্রিডিং করছি আমাদের সবার একই সমস্যা, সেটা হচ্ছে আমাদের কবুতরের বাচ্চাগুলোকে আসলে মশা কামড়াচ্ছে এবং সবার লফটেই এটা একটা তার মানে নিয়মিত একটা প্রবলেম হয়ে গেছে। তো এই প্রবলেমের সমাধান করার জন্যই আজকে একটা ভিডিও করছি এবং এই ভিডিওটা আপনাদের সবার খুব কাজে আসবে ইনশাআল্লাহ। তো এই এবং মশার 100% সমাধান পাবেন, মশা থেকে আসলে আপনাদের লফটাকে মোটামুটি ভালো একটা সেভ করতে পারবেন এই আর কি। তো কাজ শুরু করা যাক, একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে একটা কমলা কাটা আছে, আপনারা দেখেন এটা হচ্ছে কমলা, আপনারা কমলার জায়গায় চাইলে লেবুও নিতে পারবেন। এটা হচ্ছে একটা কমলা, কমলা আমি কেটে রাখছি। তো অর্ধেক আমি গতকালকে আসলে লাগাইছি, সেটা আমার লফটে দেওয়া আছে আপনাদেরকে দেখাবো না। আর এখন আমরা এটাকে একটা প্রসেস করা লাগবে। এখানে দেখেন লং রাখা আছে, হ্যাঁ। তো আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই কমলাটার চারিধারে এই লং লাগাই দিতে হবে আমাদেরকে। ওকে, একটা, দুইটা, তিনটা, এই যে চারটা, এভাবে আস্তে আস্তে আমাদেরকে লং লাগাতে হবে, হ্যাঁ। আচ্ছা, লং কেন লাগাচ্ছি? লং লাগাচ্ছি হচ্ছে লংয়ের মধ্যে একটা গন্ধ থাকে, যেই গন্ধটা অন্যান্য পোকামাকড় সহ্য করতে পারে না। আর এই লংয়ের গন্ধটার সাথে লেবুর একটা স্মেল আছে, সেই স্মেলটা একসাথে হয়ে সুন্দর একটা স্মেল হয়, যেই স্মেলটা মানুষের খুব সুন্দর লাগলেও সেটা আপনার মশা আসলে এই স্মেলটা সহ্য করতে পারে না, মশা আসলে সেটা সহ্য করতে পারবে না। এই কারণে আসলে আমরা এটা করতেছি এবং আমি এটা আগেও ব্যবহার করছি এবং ভালো ফলাফল পাইছি। তো এতদিন আসলে নিজে একা একাই ব্যবহার করছি, আপনাদেরকে দেখাই নাই, তো এর জন্য আজকে এখন প্রথম দেখাইতেছি এই আর কি। এই যে দেখেন, এইটার আসলে আপনার টোটাল 2 থেকে 3 দিন আপনার লফটকে সেভ করবে, 2 থেকে 3 দিনের মতো মশার প্রকোপটা খুব কমে যাবে, বাট 2 থেকে 3 দিনের বেশি এটা ইফেক্ট করবে না। আরও একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে আপনার লফ যদি বড় হয় তাহলে এরকম 2টা থেকে 3টা দিতে হবে, আর যদি লফ ছোট হয় তাহলে 1টা দিলেই হবে। আমার লফটে 3টা লাগবে, এরকম 3টা দিলে আপনার মোটামুটি মশা থেকে আসলে লফটাকে সেভ করা যায়। মোটামুটি আমার কাজ হয়ে গেছে প্রায়, এখন আমার সামনে দিতে হবে। এই হচ্ছে, দেখেন দেখছেন, এটা হচ্ছে দেখে মনে হচ্ছে কুফরি কালাম কিছু করতেছি, হ্যাঁ, দেখে মনে হচ্ছে কুফরি কালাম কিছু করতেছি, আসলে ব্যাপারটা তা না। তবে বলা যায় যে মশা তাড়ানোর বিশেষ কুফরি কালাম পিছনে দিলাম, এখন দিব হচ্ছে সামনে। ওকে, আমি এখানে 10 টাকার লং আনছিলাম, 10 টাকার লং দিয়ে আমার টোটাল 3টা হইলো এরকম। আরো একটা আমার লফটে বানানো আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। লং যা আছে সবই লাগাই দিব, এত সুন্দর একটা স্মেল আসতেছে আপনাদেরকে সেটা বলে বোঝাইতে পারবো না, খুবই মিষ্টি একটা স্মেল। কিন্তু এই স্মেলটা আমার জন্য মিষ্টি হলেও মশা এই স্মেলটা নিতে পারে না। আমার হয়ে গেছে প্রায় শেষ আমার কাজ, এখন এটা আমি আমার লফটে রেখে দিব। এটা লফটে রেখে দিলেই মশা আসবে না। অলরেডি আমি এটা করতেছি, আমার এখানে প্রচুর মশা কিন্তু আমাকে কোনো মশা কামড়াইতেছে না, শেষ। ওকে, এই যে দেখেন দেখছেন, হ্যাঁ, চলেন এটা এখন আমরা লফটে রাখবো। আসেন লফটে দিকে, এই যে দেখেন আরো একটা অলরেডি দেওয়া আছে এখানে, দেখছেন আরো একটা অলরেডি লাগানো আছে এখানে।
এটা অলরেডি লাগানো আছে। আমি একটু স্পেস খুঁজতেছি যেখানে রাখলে, আসলে এটা নিচে রাখলে সবচেয়ে বেটার হয়, কারণ হচ্ছে বেশিরভাগ মশার প্রকোপটা আসলে নিচেই থাকে। এখানে আমার খুব ইম্পর্টেন্ট একটা পেয়ার আছে এবং এই বাচ্চাটার পক্স হইছে। আমরা একটা কাজ করি, এটাকে এই খাঁচাতে আমরা রেখে দিই, আপনারা কি বলেন? এটাই মনে হয় বেস্ট হবে, কারণ এখানে আমার খুবই ইম্পর্টেন্ট একটা পেয়ার আছে এই খাঁচাতে এবং অলরেডি ওর পক্স হয়েছে ওই বাচ্চাটার। আমরা এই খাঁচাটা রাখবো, ওটার তার দরকার হোল্ড করার জন্য। এদিক দিয়ে ঢুকাই দিই মধ্যে দিয়ে। একটু ব্যাখ্যা করে দিই, ব্যাখ্যা করে আমরা এটা এইভাবে এখানে ঝুলায় রাখবো, দেখছেন? এভাবে এখানে এটা ঝোলানো থাকবে। এই যে এখানে আমার আলহামদুলিল্লাহ আর মশার প্রকোপটা কমানোর জন্য আমি এটা দিলাম, এবং এই বাচ্চার পেয়ারটা আমার খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আলহামদুলিল্লাহ তিন দিন কবুতরকে সেফ রাখবে, তিন দিনের মতো সেফ রাখবে। আর এই সাইডেও আমার বেশ কিছু বাচ্চা আছে, এই যে দেখেন এখানে কিছু ছোট ছোট বাচ্চা আছে, এর জন্য কিন্তু আমি এখানে দিয়ে রাখছি, দেখছেন? এখানে দিয়ে রাখছি এই কারণেই, আপনার যেহেতু এই সাইডে বাচ্চা আছে এই কারণে আমরা কিন্তু এটা এখানে দিয়ে রাখছি। দুইটা কি করছি, আর সবচেয়ে বেশি আসলে মশার দ্বারা এফেক্টেড হয় কবুতরের বাচ্চাই, এবং কবুতরের বাচ্চাকে সেভ করাটাই আমাদের মশা থেকে সেভ করার জন্য আসলে মূল আমরা এই কাজটা করি। আমার কাছে মনে হইতেছে ফিন্স পাখিগুলো ডিম পারছে মনে হচ্ছে, একটু দেখা দরকার। জানি না তা ক্যামেরাতে দেখা যাবে কি দেখা যাবে না, একটু দেখো তো ক্যামেরাতে দেখা যায় নাকি, কিছু দেখা যায়? হ্যাঁ, ডিম আছে না, এখনো ডিম পারে নাই তাহলে, কিন্তু মাদিটা আপনার ডিম পাড়ার টাইম হয়ে গেছে। ডিম পারলে আসলে পাখির নিচের দিকটা একটু আপনার ঝুঁকে যায়, ওটা দেখেই বুঝতে পারি যে পাখির ডিম পাড়ার সময় হয়েছে। তো আশা করতেছি খুব শিগগিরই ডিম পেড়ে দিবে, এবং আমি ওদের ডিমের জন্য অপেক্ষা করতেছি, এবং ওদের জন্য বাচ্চা ফুটে। আমার ফিন্সের বাচ্চা খুবই সুইট লাগে, কারণ হচ্ছে এগুলো একদম সাইজে ছোট হয়, এদের ডিমটাও হয় দেখতে একেবারে টিকটিকি ডিমের সমান, তো এটা দেখতে আসলে খুব সুইট হয়, খুবই সুন্দর লাগে। এবং ফিন্স পাখিগুলোও তো আসলে খুবই সুন্দর মাশাআল্লাহ। এবং আমার মেলটা তো ক্রেস্টেড মানে হচ্ছে যে যেসব পাখির আসলে মাথায় মুকুট থাকে ওটাকে ক্রেস্টেড বলে, তো এটা দেখেন মাথার মধ্যে একটা সার্কেল মুকুট আছে, এর জন্য এটাকে ক্রেস্টেড বলে। ঠোঁটের কালারটা দেখছেন, মেলের ঠোঁটের কালারটা হচ্ছে একদম টকটকে লাল, আর ফিমেলটা একটু হালকা সাদা, এই আর কি। আমি আসলে যদি ওরকম আসলে ওইভাবে মনে করেন এই ফিন্স পাখি এর আগে একবার পালছিলাম কিন্তু ব্রিডিং করাইতে পারি নাই, এবার পারবো কি পারবো না আমি জানি না। এখানে আমি একটা পাঁচটা মাদি জোড়া দিছি যে এবার যদি ও ডিম পারে, আমি জানি না ডিম পারবে কি পারবে না, লক্ষণ তো ভালো না, বসে গেছে এইভাবে বসে গেছে মানে খবর ভালো না। তো যাই হোক দর্শক, কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।